সালামু আলাইকুম বন্ধুরা, কেমন রয়েছেন? নিশ্চয়ই ভালো রয়েছেন। সো আপনারা জানেন যে মাহমুদুল্লাহকে আপনার এশিয়া কাপ এবং বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে, মিন এশিয়া কাপ থেকে বাদ দেওয়া হয়েছে, বিশ্বকাপ নিয়ে এখনো কোনো প্ল্যান বলা হয়নি। সো যারা মাহমুদুল্লাহ ফ্যান্স রয়েছেন তারা মানববন্ধন করেছে এবং মিডিয়াতে ঝড় তুলেছে মাহমুদুল্লাহকে নিয়ে, যার কারণে বিসিবি এখন হয়তো একটু বাধ্য হচ্ছে যে মাহমুদুল্লাহকে আবার পুনরায় দলে ব্যাক করার। কিন্তু কখন কিভাবে মাহমুদুল্লাহকে ব্যাক করবে সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি। তো আমরা মাহমুদুল্লাহর অবদানকে ভুলবো না। মাহমুদুল্লাহ যে পজিশনে খেলে সেই পজিশনে খেলাটা একদম মুখের কথা না, এটা অনেক 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 টাফ ব্যাপার এই পজিশনে খেলার জন্য। সো এই পজিশনে আসলে সবাই খেলতে পারেন এবং এই পজিশনে এখন পর্যন্ত যারা খেলেছে মাহমুদুল্লাহ চাইতে ভালো করেনি। তো আমরা যদি একটু মনে করে দেখি তাহলে শ্রীলঙ্কার এই ম্যাচটি খুবই 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 গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জানেন যে শ্রীলঙ্কাতে যখন এই ম্যাচটি 5 উইকেট পড়ে গিয়েছিল, স্পেশালি সাকিব যখন আউট হয়ে গেছিল, তখন আমরা হতাশা ফিল করেছি যে ম্যাচটি আমরা হেরে যাব, এরকমটি ছিল। কিন্তু মাহমুদুল্লাহ এক প্রান্ত খেলাটাকে ধরে রেখেছে। পরে আপনারা জানেন যে এই খেলাটাতে একটু একটু মার্কেটিং হয়েছে। মার্কেটিং হচ্ছে যে এরকমটি পরপর যখন দুইটা হাই নো ছিল কিন্তু আম্পায়ার দেয়নি, যার কারণে মাহমুদুল্লাহ এটাকে নো কেন দেয়নি সেটার বিষয়ে প্রতিবাদ জানিয়েছে এবং সাকিবুল হাসান এসে বলেছিল খেলা ছেড়ে উঠে যাওয়ার জন্য। আপনারা জানেন নিশ্চয়ই যারা এই খেলাটা দেখেছেন, না দেখলেও আমার মনে হয় না এমন কোন মানুষ আছে বাংলাদেশ যারা ক্রিকেটকে ভালোবাসে তারা এই খেলাটি দেখেনি, সবাই দেখেছে। সো তারপরে ইতিহাস আপনাদের জানা, তারপরে একটু বলে দিচ্ছি যে মাহমুদুল্লাহ হ্যাঁ এক প্রান্তে খেলেছে, তারপরে একটি হোয়াইট বলকে আপনার মাহমুদুল্লাহ চারে মেরে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বলটি ছিল কিন্তু হোয়াইট, ছেড়ে দিলে হয়তো এক রান আসতো, কিন্তু মাহমুদুল্লাহ ছেড়ে দেওয়ার আশা নিয়ে বসে নেই, মাহমুদুল্লাহ চেয়েছে রান আসুক, তাই সে একটু ডাইভ করে দিয়েছে এবং ডাইভ করার কারণে একটি ফোর মানে 4 রান এসেছে। সো এটা কিন্তু অসাধারণ শট ছিল মাহমুদুল্লাহ। এবং তারপরের বলটিকে সে কি করবে বুঝে উঠতে পারছিল না, কারণ 8 রান প্রয়োজন এখনো। পরের বলটি পরে ডাইভ করে দিয়ে 2টি রান নিয়েছে অনেক অনেক কষ্ট করে। আপনারা যদি স্লো মোশনটাকে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে সে ডাইভ করেছে যে তার বুকে ব্যথা পেয়েছে। স্লো মোশনে দেখা যাচ্ছে যে সে ডাইভ করেছে তার বুকে ব্যথা পেয়েছে। সো এটা কিন্তু বড় অবদান। এবং আপনারা জানেন যে লাস্ট যে কাজটা হয়েছিল অর্থাৎ লাস্ট যেই রান দরকার ছিল সেটা ছিল 6 রান অন 2 বলে। তো 1 বল হাতে রেখে আমরা জিতে গিয়েছিলাম এই ম্যাচটি। মাহমুদুল্লাহ পাশে একটি 6 মেরে দিয়েছে যেটা হয়েছিল অবিশ্বাস্যর একটি 6 ছিল। সো সবকিছু মিলিয়ে হচ্ছে যে আপনার এই অবদানটা কিন্তু অনেক অনেক, শুধু এটা না আরো অনেক ম্যাচ রয়েছে আমার জানা সত্ত্বে এখন পর্যন্ত মাহমুদুল্লাহর কারণে 14টি ম্যাচ আমি দেখেছি বাংলাদেশ জিতেছে, অন্য কারো কারণে নয়, মাহমুদুল্লাহর কারণে 14টি ম্যাচ জিতেছে আমি এখন পর্যন্ত বাংলাদেশের দেখেছি। তবে সবগুলো ম্যাচ আসলে কভার করা সম্ভব হয়নি বলে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, এই ম্যাচটা শুধু কভার করতে পেরেছি তাই এই ম্যাচটাকে নিয়ে কথা বলছিলাম। সেরকম অনেক অবদান রয়েছে যেটা হচ্ছে মাহমুদুল্লাহর মতো আর কেউ হবে না, কেউ করতেও পারে না। সো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টস করবেন, এবং যারা মাহমুদুল্লাহ ফ্যান্স রয়েছেন নাম লিখে যাবেন কে কে মাহমুদুল্লাহ ফ্যান্স, কোথা থেকে দেখছেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, যারা ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো কিছুর সাথে থাকুন, আল্লাহ হাফেজ। এবং যে ভিডিওগুলো দেখলে আপনার স্বাস্থ্যের জন্য, আপনার রুচির জন্য, আপনার ফ্যামিলির জন্য খারাপ, ওই ভিডিওগুলো দেখা থেকে বিরত থাকুন।